বিশ্বাস করো, যত দেখছি অবাক ছাড়া আর কিছু হচ্ছি না, অবাক হচ্ছি। আমি জানি না কে কি দেখছে, আমি অন্য কিছু দেখছি। হতে পারে অনেক মানুষ লক্ষ্য করতেই পারে, অবশ্যই করতে পারে। একটা কথা বলি, কিছু মনে করো না, এই যে আমরা মেয়েরা না, আমি মেয়ে হয়ে বলছি, আমরা মেয়েরা না একটু হিংসুটি প্রবৃত্তির হই, যেটা ছেলেরা হয় না। যেমন আমরা অপর কারোর কোনো জিনিস দেখলে, বা অন্য মেয়ে বা নিজেদেরই কোনো বোন বা বান্ধবীর কোনো রকম কোনো যে কোনো জিনিস দেখলে পরে, আমরা মেয়েরা না কোথাও না কোথাও এইটুকু হলেও আমাদের মনে, ওটাকে জেলাস বলবে না অন্য কিছু বলবে জানি না, বাট এইটুকু হলেও আমাদের মনের মধ্যে এটা আসে, ইস আমরা যদি ওরকম পেতাম কি ভালো হতো। এই যে জিনিসটা, এটা না প্রত্যেকটা মেয়ের মধ্যে আছে, আমি জানি কম বেশি। আর এটা আমি বলবো না যে সব ক্ষেত্রে খারাপ, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সেগুলো যখন একটা মানুষের সেই কি বলে জেদ হয়ে যায় না, তখন ওই জিনিসটা খারাপ। আমি বাট এইটা আমি দেখেছি যে অনেক মেয়ের মধ্যে এই জিনিসটা থাকে, যে ধরো কারোর কোনো কিছু দেখলো, সেই জিনিসটা পাওয়ার ইচ্ছা, সেটা করার ইচ্ছা, হ্যাঁ এই জিনিসটা কিন্তু মেয়েদের মধ্যে প্রবণতাটা থেকেই যায়। যাই হোক, ভালো সব ঠিক আছে, বাট যে কোনো জিনিস একটা লিমিট অবধি ঠিক আছে। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে ইন্ট্রো দিতে ভুলে গেছি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে ম্যান্ডির ভিডিওটা দেখলাম, বাবার শেষ কাজ সম্পন্ন করে মেয়ে বাড়ি আসলো। একটা মাত্র মেয়ে, অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব থাকে। আমি নিজে খোদ মা বাবার একটা মাত্র সন্তান, তো আমি বুঝি কী কী দায়িত্ব, কী কী কর্তব্য একটা মা বাবার প্রতি একটা মেয়ের থাকতে হয়, আর থাকবে নাই বা কেন? একটা ছেলে যদি করতে পারে তাহলে একটা মেয়ে করবে না কেন? হতেই পারে অন্যের বাড়িতে চলে গেছে, তার মানে নিজের মা বাবার প্রতি তার দায়িত্ব কর্তব্য বা অধিকার সেগুলো তো আর নষ্ট হয়ে যায় না, না সেটার অবশ্যই থাকে, অবশ্যই থাকে সেই জিনিসটা, সেটা নষ্ট হওয়াটা উচিতও না। কারণ যে যেটা কর্তব্য দায়িত্ব নিজের মা বাবার প্রতি করাটা খুব দরকার। সেখান থেকে দাঁড়িয়ে বলি, আমাদের স্বামীদের ঘরে যখন এরকম কিছু ঘটে, আমরা বউরা যারা অন্য গোত্র বা জ্ঞাতি থেকে এসে বিয়ে করে এসেছি বলে শ্বশুরবাড়ির সমস্ত রিচুয়ালস, শ্বশুরবাড়ির সমস্ত নিয়মকানুন, শ্বশুরবাড়ির সমস্ত জিনিসটা আমরা মেনে চলি, সেরকমই যখন আমাদের শ্বশুর শাশুড়ি মার যখন এরকম কিছু হয়, তখন কিন্তু ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু নিয়মকানুনগুলো, যেগুলো বেসিক নিয়মকানুন, সেগুলো কিন্তু আমরা পালন করি। কিন্তু বিশ্বাস করো তো, মন্দিরাকে দেখলাম একমাত্র যে ওর লাকটা না এত ভালো, এটা হিংসা না, এটা খুব অবাক লাগে। একটা মেয়ে এত বড় ভুল, আজকে ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সেই মেয়েটার যে শ্বশুরবাড়ির লোকজন কি অবস্থা করত, সমাজ শ্বশুরবাড়ির নিজের লোক অ্যাকসেপ্ট না করলে সমাজ এমনি ছিঁড়ে খাবে, ঠিক আছে? ম্যান্ডি প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ভীষণ পরিমাণে লাকি। জানি না ও নিজের জন্মের পর থেকে মা বাবার কাছে কতটা কষ্ট পেয়ে যায় না, বাট এই বিয়েটা, এই ম্যারেজটা ওর জীবনে প্রচণ্ড পরিমাণে লাকি। আমি এমন একটা শ্বশুরবাড়ি দেখলাম যে শ্বশুরবাড়ি তার বউয়ের এত বড় একটা ভুলের পরেও খুব স্পোর্টিংলি তাকে মেনে নিয়েছে, দেখা যায় না, কোথাও দেখা যায় না। একটা একটা স্বামী সমস্তটা জানার পর, সমস্তটা জানার পর তার ওয়াইফকে এত ইজিলি অ্যাকসেপ্ট করে নিয়েছে, খুব অবাক লাগে। আমরা ভাবতেই পারি না, আমরা ভাবতেই পারি না, আমাদের কাছে এটা কল্পনার মতো। পয়সা, আরে পয়সা দিয়ে মান সম্মান কত পয়সা ম্যাটার করে না, এই যে শ্বশুর শাশুড়ির এই ভালোবাসা। প্লাস আজকে আমি সোমনাথকে কিছু কথা বলবো। সোমনাথ দেখ ভাই, যা খুশি হয়ে যাক না কেন, কি করেছো না করেছো ম্যাটার করে না, বাট আমি অবাক হয়ে গেলাম
মন্দির আর সংযমের সাথে সাথে সোমনাথ সংযম করছে তার সাথে। এটা যে একটা স্ত্রী হিসাবে, একটা মেয়ের মেয়ে হিসাবে তার স্বামীর কাছ থেকে যে কত বড় পাওনা, এটা ধারণার বাইরে। কটা স্বামী করবে তোমরা একটুখানি মনে হাত দিয়ে বলো তো, হাজার দোষ হাজার গুণ মানলাম, বাট এই জায়গাটা তোমরা ভাবো তো, কটা স্বামী করবে তার বউয়ের এত অন্যায় এত অত্যাচারের পরেও? সে কিন্তু বড় বড় বিপদের সময়ও কিন্তু ম্যান্ডির হাতটা ছেড়ে দেয়নি, শক্তও করে ধরে রেখেছে, যার জন্য কিন্তু সোমনাথ পাশে আছে বলে কারুর চোখে আঙ্গুল তুলে মন্দিরাকে কিছু বলার সাহস হয়নি। আমি ফ্যামিলি আর সমাজের কথা বলছি, পেছনে সে এমনি ভালো মানুষেরও লোকে যা নয় তাই বলে, বাট এক্ষেত্রে খুব ভালো লাগলো সোমনাথ, খুব ভালো লাগলো। তুমি তোমার শিক্ষা তোমার ব্যবহারের পরিচয় দিচ্ছ এখানে, প্রত্যেকটা পুরুষের আমার মনে হয় এটা জানা উচিত, এটা শেখা উচিত। দেখলাম বেশ ভালোই লাগলো এই জিনিসটা, যে জানি না আমার কো ক্রিয়েটারদেরও আমি জানতে চাই যে কটা স্বামী, প্লাস ভিউয়ার্সদের কাছেও জানতে চাই যে কটা স্বামী তার বউয়ের এরকম একটা সিচুয়েশনের সময় কী করে তার বউয়ের সাথে সাথে সংযম করে। অবশ্যই ব্যবস্থা করে দেয় বাট সংযম করে। দেখো ভালোবাসা বিশ্বাস স্থিরতা লয়্যালটি যেখানে থাকবে সেখানে সমস্ত জিনিস চলে চলে। কেউ বলতে পারবে না এই তোমার তো এটা করাটা উচিত না, তোমার ওর সাথে খাওয়াটা এখন ঠিক না, সব চলে ভালোবাসার জন্য। যাই হোক খুব ভালো লাগলো, দুজনে মিলে বসে খাচ্ছিল ফল, অবশ্যই করে এটা কোনো সুখকর মুহূর্ত না, কিন্তু এই রকম দুঃখের সময়, সুখের সময় অনেক মানুষকে পাশে পাবে জানো, তোমার বেদনার সময় যে মানুষগুলো তোমার কাছে ছুটে আসবে মনে করবে হাজার দোষ গুণের মধ্যেও কিন্তু সেই মানুষটা তোমার, এটা আমি মনে করি। তো যাই হোক ভালো লাগলো, অবশ্যই করে সোমনাথকে বলবো খুব ভালো লাগলো। অনেক প্রতিটা ছেলের এই জিনিসটা শেখা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে বিভৎস নাক ডাকো, ও মাই ডগ টাইপস। যাই হোক আজকে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা না, ঘুম আসছে না মেয়ের, না আসাটাই স্বাভাবিক, বাবার ওপর রাগ অভিমান আর কারোর ওপর করবে সে তো আর নেই। তার যাই হোক সেটা তো হবেই স্বাভাবিক, কারণ রাগ অভিমান সবই একদম ধোঁয়ায় উড়ে গেল, আর অভিমান করার মতন কেউ থাকবে না। হয় কষ্ট হয় বুঝি, কিন্তু ওটাকেই বাস্তব, ওটাকেই মেনে চলতে হবে যে বাবা থেকে কষ্ট পেত তার চেয়ে ভালো সে চলে গেছে। যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, আর পুনরায় বলবো সোমনাথ খুব ভালো লাগলো, এরকমভাবেই প্রতিটা পুরুষ মানুষকে তার অর্ধাঙ্গিনীর পাশে আমার মনে হয় থাকা উচিত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।